খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে ঘরে কোনো মিষ্টি নেই তাহলে খুব সহজেই এইরকম সুজির লাড্ডু বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অসাধারণ খেতে এই সুজির লাড্ডু চলুন তাহলে দেখে নেওয়া যাক এই লাড্ডুর প্রস্তুত প্রণালী এই কাপ মেপে সব উপকরণ নিয়ে নেব এক কাপ মিহিদানা সুজে নিয়েছি সুজিগুলো দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আগে থেকে চাল করা এক কাপ দুধ নিয়েছি দুধ স্বাভাবিক তাপমাত্রায় আছে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন তিরিশ মিনিট ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা তুলে দিচ্ছি আবার নেড়ে নিচ্ছি এখন ঘন বেটার তৈরি হয়েছে প্যানে তেল দিয়েছি সুজির বেটার থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেবো বরাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে তুলে নিচ্ছি আবার তেলে বেটার দিয়ে সব ব্যাস এইভাবেই ভেজে নেব সবগুলো সুজির বড়া ভেজে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব হাত দিয়ে বড়াগুলো ভেঙে নিয়েছি এখন ব্যালেন্ট করে নেব থেমে থেমে ব্যালেন্ট করে নিয়েছি একবারে ব্যালেন্ট করলে তলা বেঁধে যেত বাটিতে ঢেলে নিয়েছি এখন প্যানে এক কাপ জল দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ঘনশিরা তৈরি করার জন্য চুলায় জাল করতে বসিয়ে দেব কিছু আস্ত এলাচ দিয়ে দিচ্ছি এলাচ থেকে সুখ্রাণ বের হয়েছে এখন এলাচের চোচা ছেঁকে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব সামান্য ফুড কালার মিশিয়ে দিচ্ছি ভালো করে জাল করে ঘনশিরা তৈরি করে নিচ্ছি ব্যালেন্ট করা সুজির বড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন লো আছে ঢেকে রেখে দেব দশ মিনিট ঢাকা তুলে দিচ্ছি লাড্ডুর পাক চলে এসেছে এখন চুলা বন্ধ করে দেব নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখন লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ ছাদের সুজির লাড্ডু